8 দফা দাবি নিয়ে মালদার বামনগোলা শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দিলেন বামনগোলা ব্লকের ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। বুধবার দুপুরে বামনগোলা রবীন্দ্র মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিলটি সারা সদর এলাকা পরিক্রমা করার পর মালদা বামনগোলা ব্লকের শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের আধিকারিক খোকন বৈদ্যের হাতে ওই 8 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি তুলে দেন। কর্মীদের দাবি দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। পোষণ টেকার একটা অ্যাপ মোবাইলে, সেইটাকে মানে নাম দেওয়া হয়েছে পোষণ টেকার। আমরা এই কাজটা করতে পারবো না, যেহেতু বামনগোলা প্রজেক্ট ট্রাভেল প্রজেক্ট ওই 1985 সাল থেকে এই প্রজেক্টের উদ্বোধন হয়েছে। আমাদের এখানে তখন যা শিক্ষাগত যোগ্যতা ছিল সেটা খুব নিম্নমানের, আর এই মোবাইলটা কেনাও আমাদের পক্ষে দুষ্কর ব্যাপার। সরকার বলেছিল প্রথমে যে মোবাইলের কাজ করতে হবে, আমরা হচ্ছে আপনাদের সবাইকে একটা করে মোবাইল দিব, তারপরে এই মোবাইলের কাজ শুরু হবে। কিন্তু হঠাৎ করে আমাদের এই দায়িত্ব চাপিয়ে দেয় মোবাইলে, তার জন্য হচ্ছে রিচার্জ করার যে টাকা সেটাও সরকার আমাদের কাছে দেয়নি এখনও, মোবাইলও আমাদেরকে এখনও দেয়নি। সমস্ত গ্রাম প্রত্যন্ত গ্রামের ভিতরে যেগুলো সেন্টার সেখানে কোনো নেটের ব্যবস্থা নেই, কারেন্টের ব্যবস্থা নেই। এই অবস্থাতে আমাদের এই পোষণ টেকারের কাজ কিছুতেই করা সম্ভব না। তাই পরিকাঠামো ঠিক করে আমরা যে সরকারের কাজ করবো না সেটা বলছি, আমাদেরকে পরিকাঠামোগুলো দিতে হবে, যেহেতু অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকের হাতে, যে রিচার্জের টাকা 500 টাকা করে এবং তার বেশি লাগলে তার বেশি টাকা দিতে হবে, এবং প্রত্যেকটা মেয়েকে পার্সোনাল 10 দিন করে ট্রেনিং দিতে হবে, তারপরে আমরা এই প্রশ্ন টাকা সব কিছু করবো। আর সবথেকে বেশি বিশেষ আমাদের অসুবিধা হচ্ছে যে ডিম সবজির বিল 3 মাস থেকে আমরা পাচ্ছি না, আর ধীরে ধীরে ডিমের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, সরকার 500 টাকা করে ডিমের দাম দিচ্ছে, এমন অবস্থায় আমাদের সবজি চালানো সম্ভব নয়। তাই স্যারের কাছে আমরা এইটুকু আর্জি জানিয়ে রাখলাম, আমরা 1 তারিখ থেকে ডিম বন্ধ রাখবো, কিন্তু সবজি কিছুটা চাই দেওয়া শুরু করবো। জোরপূর্বক ভাবে আমাদের উপরে প্রশান্তিকর বলে একটি মোবাইল অ্যাপ চাপিয়ে দেওয়া হয়েছে, যে অ্যাপ অনেকেই মোবাইলে ব্যবহার করতে পারছেন না। পাশাপাশি ওই অ্যাপ ব্যবহার করার জন্য সরকার আমাদেরকে মোবাইল এবং রিচার্জের ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত কোনোটাই পাইনি। পাশাপাশি ব্লকের বিভিন্ন গ্রামে ICDS সেন্টারগুলো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে, সেই সকল সেন্টারগুলিতে অতি সত্বর বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে তাদের। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার ওই ইউনিয়নের সম্পাদিকা শিপ্রা চক্রবর্তী। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।